সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো বিষয়টি হলো, আপনারা ডিসপ্লেতে একটি গাছ দেখতে পারছেন। আসলে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি অনেক গাছ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি এবং গাছের ছবি দেখাই। তো আসলে আমার চ্যানেলে যতগুলো গাছের ছবি আপনাদের দেখাই এবং গাছের সাথে পরিচয় করিয়ে দেই, এগুলো সবগুলো ঔষধি গাছ, যে গাছের মাধ্যমে আমরা বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে পারবো। এখন কথা হচ্ছে যে আসলে গাছ দিয়ে কি আসলেই কি কোনো ঔষধের কাজে লাগে, নাকি এগুলো কারোর বানাওয়াট কথা বা ধোঁকাবাজি ইত্যাদি ইত্যাদি। তো এই কথা যদি আমি বলতে চাই, তাহলে আপনারা ডিসপ্লে একটু ভালো করে ফলো করবেন, চোখ পিলিক মারবেন না, ভালো করে ফলো করবেন। ভালো করে ফলো করেন, একটা জিনিস আমি আপনাদের দেখাবো, আপনারা ডিসপ্লে তো ভালো করে ফলো করেন। ভালো করে ফলো করেন, আমি দেখাচ্ছি আপনাদের, ভালো করে ফলো করেন ডিসপ্লেতে, তারপরে কথা বলবো। তো দেখছেন, ওই দেখেন পাতাগুলো কিভাবে নিচেই নেমে যাচ্ছে, দেখছেন? তো আসলে এটা হলো গাছের একটি পাওয়ার আছে। যারা গাছ সম্পর্কে জানে তারা জানে যে গাছের কত গুণাগুণ আছে। আসলে সাপোজ মনে করেন, বিশেষ করে যে মেডিসিনগুলো, যেমন হোমিওপ্যাথিক মেডিসিনগুলো, আপনারা জানেন যে আমাদের পৃথিবীতে বহু রকম চিকিৎসা ব্যবস্থা আছে। তো তা থেকে কিছু কিছু চিকিৎসা ব্যবস্থা আছে যেগুলো কি অনেক উপকারী, শরীরের জন্য অনেক উপকারী। সেক্ষেত্রে গাছের যে ওষুধগুলো, এগুলো অনেক উপকারী। আপনারা জানেন হোমিওপ্যাথিক মেডিসিন অনেক উপকারী, ইউনিয়নি, হামদার্দ ইত্যাদি বিভিন্ন রকম কোম্পানি আছে যারা গাছ দিয়ে ওষুধ তৈরি করে। তো এখন কথা হচ্ছে, এই গাছটির কি, এ গাছের ভিতরে কি আছে, যেহেতু এত সুন্দর করে গাছটি আমি দেখাচ্ছি। তো আসলে এই গাছটার অনেক গুণাগুণ আছে। আপনারা শুধু তো ওষুধের কথা জানেন, এ গাছ দিয়ে আরও অনেক কাজ করা যায়। ওই যে একটা কথা জানেন যে আপনার মনে করেন যে তান্ত্রিক মানে কি, তান্ত্রিক মানে তন্ত্র মন্ত্র সাধনা, আর তার মানে হলো সুপার পাওয়ার আর ন্যাচারাল পাওয়ার। তো এই হলো, এই গাছে একটি পাওয়ার আছে, সেটি বলা হয় ন্যাচারাল পাওয়ার, যেটার দ্বারা বিভিন্ন কাজ করা যায়। যেমন রোগের সমাধানের জন্য এই গাছ দিয়ে কাজ করা যায়, এবং আপনার মনে করেন যে তাবিজের ক্ষেত্রেও এই গাছ দিয়ে বিভিন্ন রকম কাজ করা যায়। আমরা অনেক সময় অনেক সমস্যায় পড়ি। তো সেক্ষেত্রে সাপোজ মনে করেন যে দুইজন ব্যক্তির ভিতরে খুবই ভালো সম্পর্ক, হঠাৎ করে সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এই যে পাতা আছে, জাস্ট দুইটা পাতা তুলে আমি শেখাই দিচ্ছি আপনাদের। তো জাস্ট দুইটা পাতা তুলে কি করবেন, নাম লিখবেন। নাম লেখার পরে একটা মন্ত্র আছে, একটা জিনিস আছে, সেটা পড়ে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনারা এটা ভাঁজ করে আপনারা রেখে দিবেন, শেষ। দেখা যায় এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এরকম বহু রকম সমস্যা এই গাছের মাধ্যমে সমাধান করা যায়। কেউ যদি এই গাছটি বাসাতে রাখে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এছাড়া আরও অনেক কথা বলা আছে। দেখা যায় যে যে ব্যক্তিরা দুর্বল প্রকৃতির, দুর্বল বলতে এটা বোঝাতে চেয়েছি যে যারা যৌন শক্তি হারিয়ে ফেলেছে, দুর্বল, তারা যদি এই গাছে শিকড় ব্যবহার করে তাহলে কি হবে, তারা অনেক সময় এই যৌন মিলন করতে পারবে এবং এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আপনারা এটা শিকড় কাছে রাখলে কী করবে হবে। তো ওই যে বলছিলাম যে একটি পাওয়ার আছে আপনার, ন্যাচারাল পাওয়ার, এই পাওয়ারের মাধ্যমে মূলত
এই কাজটি করা যায়। তো বন্ধুরা, এই হলো মূলত গাছ। আমি গাছটা মূলত একজনকে কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি। তো এটা মূলত কিভাবে কুরিয়ার করে পাঠাচ্ছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। তো আসলে এই গাছগুলো চিকন প্রকৃতির হয়, এগুলো পাঠিয়ে দিলে আপনার কি হয়, ভেঙে যায়। তো সেক্ষেত্রে আমি এই গাছগুলো পাঠানোর নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তিদের গাছ প্রয়োজন হয়। আমার কাছে তো শুধু একটা গাছ না, বহু রকম ঔষধি গাছ আছে। তো যে গাছগুলো মূলত মানুষের উপকার হয়, উপকারের কাজে লাগে এই গাছগুলো, আর আমি আমি মূলত চিকিৎসা করি। তো সেক্ষেত্রে আমার মূলত ওষুধ দিয়েই চিকিৎসা করি, মেডিসিন দিয়ে। তারপরেও দেখা যায় কিছু কিছু সমস্যা থাকে মানুষের, আসলে সেই সমস্যাগুলো সহজে ধরা যায় না। সাপোজ আপনি মনে করেন যে একজনের রোগই সারতেছে না, কত চেক আপ, কত মেডিকেল টেস্ট, কত কিছু করা হচ্ছে, কিন্তু তারপরেও তার রোগ ধরা যাচ্ছে না। আবার সাপোজ মনে করেন যে একটা মহিলার বাচ্চা হচ্ছে না, সব ঠিক আছে কিন্তু তার বাচ্চা হচ্ছে না। তো এগুলো কি হয় জানেন? এগুলো মূলত আপনারা সবাই জানেন যে মানুষ আছে আবার জিন আছে। তো এই জিনেরা করে কি, যদি কাউকে পছন্দ হয় তাহলে তারে বিভিন্ন কায়দায়, তাদের অনেক কায়দা কৌশল আছে, তারা কি করে, এই জাদু করে দেয়। তো যখন মনে করেন জাদু করে দেয়, তখন কি হয়, তার এই রোগগুলো কখনো সারে না, ওষুধ খেলেও সারে না। তখন কি করতে হয়, তারে কবিরাজি বা তাবিজের। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আজকে